আজকের গুরুত্বপূর্ণ জাতীয় এবং আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, আজ 5 কেন্দ্রে ভোট গণনা, আশাবাদী শাসক বিরোধী প্রার্থীদের বিজয় মিছিলে নিষেধাজ্ঞা নির্বাচন কমিশনের। ত্রিপুরা সরকার এবং প্রশাসন ত্রিপুরায় কোনো মসজিদ ভাঙ্গা হয়নি বলে যে প্রচার চালাচ্ছে সেটা উদ্দেশ্য প্রণোদিত এবং মিথ্যা। ত্রিপুরায় ক্ষতিগ্রস্ত মসজিদ পরিদর্শনে জমিয়ত উলামার ফ্যাক্ট ফাইন্ডিং দল সংগ্রহ করছে বিভিন্ন তথ্য। ডবল বেতন, সকজ 70 মাধ্যমিক শিক্ষককে একাংশ শিক্ষকের জালিয়াতি প্রকাশ্যে, স্কুল ইন্সপেক্টরকে রিপোর্ট দেওয়ার নির্দেশ মাধ্যমিক শিক্ষাকর্তার। পাহাড়ি উপজাতিদের জমি দখল বরদাস্ত করা হবে না বললেন বিধায়ক বিজয় মালাকার। চেরাগির ভূতচোড়ায় ভূমির সীমানা নির্ধারণের সূচনা করলেন ডিসি। কলকাতা হাইকোর্টের রায় খারিজ, পরিবেশ বান্ধব বাজি পুড়ানো যাবে, নির্দেশ সুপ্রিম কোর্টের। হয় 26 নভেম্বরের মধ্যে সিদ্ধান্ত, নয় আরও জোরদার আন্দোলন, মোদি সরকারকে হুঁশিয়ারি রাকেশ টিকাইতের। রাজায় রাজায় লড়াই হয় উলুখাগড়ার প্রাণ যায়, রাজীব প্রত্যাবর্তনে ক্ষুব্ধ কর্মীরা। মণ্ডপে কোরআন রাখা কুমিল্লার ইকবাল পাগলও নয় ভবগুড়েও নয় বলল সিআইডি। এবং সর্বশেষ খবরটি হল, গত 24 ঘন্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন 12,907 জন, সুস্থ হয়েছেন 13,152 জন। গত 24 ঘন্টায় ভারতে নতুন করে মৃত্যু হয়েছে 251 জনের। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। আর কয়েক ঘন্টার মধ্যেই ফলাফল প্রকাশ পাবে 5 কেন্দ্রের উপনির্বাচনের। আজ সকাল 8টা থেকে শুরু হবে ভোট গণনা, বিকেলের মধ্যেই জয় পরাজয়ের ফলাফল সামনে আসার সম্ভাবনা রয়েছে। জয়ের ব্যাপারে আশাবাদী শাসক বিরোধী উভয় পক্ষই। বিজেপির দাবি, উপনির্বাচনে 5টি কেন্দ্রেই বিপুল ভোটে জয়ী হবে বিজেপি জোট। কংগ্রেসও আশাবাদী 5টির মধ্যে 2টি কেন্দ্র হাতে আসবে, তবে বাকি 3টিতেও জোরদার লড়াই হয়েছে। রাইজোর দল আশাবাদী উজানের 2টি কেন্দ্রে তারা জয়ী হবে। তবে কোভিড কড়াকড়ির মধ্যে ভোট গ্রহণের পর জয়ী প্রার্থীদের বিজয় মিছিলেও নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। সোমবার এক নির্দেশে কমিশন জানিয়েছে, ভোটে জয়ের পর বিজয় মিছিল বের করতে পারবেন না কোনো প্রার্থী। জয়ের প্রমাণপত্র সংগ্রহ করতেও মাত্র একজনকে সঙ্গে নিতে পারবেন বিজয়ী প্রার্থী। ফলে 5 কেন্দ্রে ভোটে যারাই জয়ী হন, জয়ের কোনো উচ্ছ্বাস থাকবে না। তবে যে দলের প্রার্থীরা জয়ী হবেন, বিধানসভায় নিশ্চিতভাবে শক্তি বাড়বে। উপনির্বাচনে 5 কেন্দ্রে বিজেপির জয়ে বিধানসভায় শরিক নির্ভরতা আরও কমতে পারে বিজেপির। এমনকি উপনির্বাচনের ফলাফল সরকারের উপর কোনো প্রভাব পড়বে না, ফলে ফলাফল নিয়ে তেমন কোনো আগ্রহ নেই আম জনতার। তবে রাজনৈতিক দলগুলি অবশ্য উপনির্বাচনের ফলের দিকে তাকিয়ে রয়েছে, কারণ বিজেপি যেমন নিজের আধিপত্য বজায় রাখার লক্ষ্যে লড়েছে, তেমনই কংগ্রেসও অস্তিত্বের স্বার্থে লড়াই করেছে উপনির্বাচনে। 1টি 2টি কেন্দ্র ছিনিয়ে নিতে পারলে শাসক জোটকে নৈতিকভাবে অনেকটা দুর্বল করা যাবে বলে মনে করছেন বিরোধীরা। তাছাড়া অখিল গগৈ রাইজোর দল লড়ছে বিধানসভায় শক্তি বাড়াতে, এক বিধায়ক থেকে যাতে বৃদ্ধি পেয়ে 2-3 জন হয় সেটাই তাদের লক্ষ্য। উপনির্বাচনের ফলাফল নিয়ে প্রদেশ বিজেপি সভাপতি ভবেশ কলিতার দাবি, 5 কেন্দ্রেই বিপুল ভোটে জয়ী হবে বিজেপি জোট, তাতে কোনো সন্দেহ নেই। আমি আগেও বলেছি, আজও বলছি, আমাদের কোনো প্রতিপক্ষ নেই, সব কটি কেন্দ্রেই জয়ী হবে জোটের প্রার্থীরা। প্রদেশ কংগ্রেস অবশ্য ততটা আশা করছে না, 2টি কেন্দ্রে জয়ের আশা রয়েছে তাদের। প্রদেশ সভাপতি ভূপেন বোরার দাবি, উপনির্বাচনের ফলাফল নিয়ে আমরা আশাবাদী, ভবানীপুর ও গোসাইগাঁও কেন্দ্র কংগ্রেস পেয়ে গেছে মানুষই বলছেন, ফলে 2টোতে জয় নিশ্চিত আমাদের। 2টি কেন্দ্রে জয়ের আশা করে প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি রানা গোস্বামীর দাবি, 2টো কেন্দ্রে জয়ী হব আমরা, তবে বাকি 3টিতেও জোরদার লড়াই হয়েছে। উপনির্বাচনে প্রশাসন যন্ত্র ব্যবহার করেছে বিজেপি, তারপরও কংগ্রেসের ফল ভালো হবে। অপরদিকে সকজ 70 মাধ্যমিক শিক্ষককে একাংশ শিক্ষকের জালিয়াতি প্রকাশ্যে, শিক্ষক হিসেবে সরকারের বেতন নিচ্ছেন নিয়মিত, আবার অন্যান্য সরকারি সুবিধাও নিচ্ছেন একই শিক্ষক। মাধ্যমিক শিক্ষায় এমনই এক ভয়ঙ্কর জালিয়াতির ঘটনা প্রকাশ্যে এসেছে। 2টো করে সরকারি সুবিধা নেওয়ার দায়ে এখন অবধি চিহ্নিত করা হয়েছে রাজ্যের বিভিন্ন জেলার 70 জন শিক্ষককে।
তাদের সকজ করা হয়েছে। তাছাড়া স্কুল ইন্সপেক্টরের কাছে চিঠি পাঠিয়ে এর ব্যাখ্যাও চেয়েছেন মাধ্যমিক শিক্ষা বিভাগের ডিরেক্টর। শিক্ষা বিভাগের সন্দেহ, শিক্ষকতার পাশাপাশি লুকিয়ে অন্য চাকরিও করছেন ওই শিক্ষকরা। গত 29 অক্টোবর বিভিন্ন জেলার স্কুল ইন্সপেক্টরকে পাঠানো মাধ্যমিক শিক্ষার ডিরেক্টর মমতা হুজাইর নির্দেশ থেকে প্রকাশ্যে এসেছে একাংশ শিক্ষকের এহেন জালিয়াতি। চুক্তিভিত্তিক কর্মরত একাংশ শিক্ষকের নামে স্কুল ইন্সপেক্টরের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন তিনি। শিক্ষা বিভাগের সূত্রে খবর, চুক্তির ভিত্তিতে নিযুক্ত 4,970 জন শিক্ষকের 3 মাসের বকেয়া বেতন মেটাতে গিয়েই প্রকাশ্যে এসেছে বিষয়টি। শিক্ষক হিসেবে বেতন নেওয়ার পাশাপাশি অন্যান্য সরকারি সুবিধাও পাচ্ছেন একাংশ চুক্তিভিত্তিক শিক্ষক, সেটা নজরে আসে। তাই বরপেটা, বঙ্গাইগাঁও, কাছাড়, দরং, ধেমাজি, ডিব্রুগড়, ডিমাহাসা, গোয়ালপাড়া, গোলাঘাট, জোড়াহাট, কামরূপ মেট্রো, কামরূপ গ্রামীণ, কার্বি আংলং, করিমগঞ্জ, লখিমপুর, নগাঁও, নলবাড়ি, শিবসাগর, শোণিতপুর ও তিনসুকিয়া জেলা স্কুল ইন্সপেক্টরের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন শিক্ষা বিভাগের কর্তা। বিভাগের সূত্রে খবর, প্রাথমিকভাবে 70 জন চুক্তিভিত্তিক শিক্ষককে সকজ করা হয়েছে। ওই তালিকায় রয়েছেন বরপেটার 7 জন, বঙ্গাইগাঁওয়ের 3 জন, কাছাড়ের 6 জন, দরং জেলার 3 জন, ডিব্রুগড়ের 4 জন, গোয়ালপাড়ার 9 জন, ডিমাহাসাও জেলার 3 জন, যোরহাটের 7 জন, কার্বি আংলংয়ের 4 জন শিক্ষক, তাছাড়া লখিমপুর, নগাঁও, শিবসাগর, শোণিতপুর, তিনসুকিয়া, গোলাঘাট, কামরূপ ইত্যাদি জেলার কয়েকজন শিক্ষক রয়েছেন ওই তালিকায়। শিক্ষা বিভাগের সূত্রে খবর, ওই 70 জন শিক্ষকের যাবতীয় সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে, বেতনও পাবেন না তারা। সকজের জবাব দেওয়ার পর তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। অভিযোগ সত্য বলে প্রমাণিত হলে বেতনের পাশাপাশি সরকারের কাছ থেকে অতিরিক্ত যে টাকা পেয়েছেন সেটা তাদের ফিরিয়ে দিতে হতে পারে। শিক্ষা বিভাগের সন্দেহ, একই শিক্ষক 2 চাকরি করছেন, কেউ কেউ চুক্তিভিত্তিক পদেও কাজ করছেন, আবার শিক্ষা বিভাগের কাছে তথ্য গোপন করে টেট শিক্ষক হিসাবে বা সরকারের অন্য কোনো পদে চাকরি করছেন। তবে স্কুল ইন্সপেক্টরের রিপোর্টে অচিরেই সেটা প্রকাশ্যে আসবে বলে ধারণা করা হচ্ছে। অপরদিকে ত্রিপুরায় ক্ষতিগ্রস্ত মসজিদ পরিদর্শনে জমিয়ত উলামার ফ্যাক্ট ফাইন্ডিং দল। জমিয়ত উলামায়ে হিন্দের এক অনুসন্ধানকারী দল জানতে পেরেছে ত্রিপুরার সিপাহী জেলার দাঙ্গাকারীরা বেশ কয়েকটি মসজিদে ভাঙচুর করেছে এবং মুসলমানদের বেশ কয়েকদিন ধরে নামাজ আদায় করতে বাধা দিয়েছে। সিপাহী জেলার রাজধানী আগরতলা থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত একটি জায়গা। জমিয়ত উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক মাওলানা হাকিমউদ্দিন কাসিমের নেতৃত্বে এক অনুসন্ধানী দল দাঙ্গা প্রভাবিত বেশ কয়েকটি স্থান ও মসজিদ পরিদর্শন করে, কিন্তু পুলিশের অনুমতি না পাওয়ায় রাজ্যের বেশিরভাগ ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করতে পারেনি। জমিয়ত জানিয়েছে ক্ষতিগ্রস্ত মসজিদগুলো মেরামত করে যাদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবে জমিয়ত। এ ব্যাপারে জমিয়ত উলামায়ে হিন্দের সর্বভারতীয় সভাপতি মাহমুদ মদনী বলেন, ত্রিপুরার ডিজিপি কোনো মসজিদ পোড়ানোর কথা অস্বীকার করার পরে দলটি সহিংসতার প্রতিবেদন তদন্ত করার জন্য বিশেষভাবে ত্রিপুরা সফরে যায়, কারণ জমিয়ত ভুয়ো খবরের উপর নির্ভর করে না। তিনি আরও বলেন, এই ফ্যাক্ট ফাইন্ডিং দলটি ঘটনা সম্পর্কিত তথ্য ও প্রমাণ সংগ্রহ করবে এবং সরকারের পাশাপাশি মিডিয়ার কাছেও তা উপস্থাপন করবে। যদি প্রয়োজন হয় জমিয়ত আইনি লড়াইও লড়বে। অপরদিকে কলকাতা হাইকোর্টের রায় খারিজ, পরিবেশ বান্ধব বাজি পোড়ানো যাবে, নির্দেশ সুপ্রিম কোর্টের। সমস্ত বাজি পোড়ানো নিষিদ্ধ নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে আবেদন করা হয়েছিল সুপ্রিম কোর্টে। সব ধরনের বাজি বিক্রি ও পোড়ানোয় নিষেধাজ্ঞা নিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছিলেন বাজি ব্যবসায়ীরা। স্পেশাল ভ্যাকেশন বেঞ্চে সোমবার সেই মামলার শুনানিতে হাইকোর্টের রায় খারিজ করে দিল শীর্ষ আদালত। পরিবেশ বান্ধব বাজি বা গ্রিন ক্যাকার্স পোড়ানো যাবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত বাজি বিক্রি বন্ধ নয়, আগেই রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট, এদিনের শুনানিতে সেই রায় বহাল রাখা হলো। কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল সমস্ত রকম বাজি নিষিদ্ধ করা হচ্ছে পশ্চিমবঙ্গে। কালী পুজো, দীপাবলি কিংবা ক্রিসমাস কোনো উৎসবেই বাজি ফাটানো বা বিক্রি করা যাবে না। পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পরিষদ যে পরিবেশ বান্ধব বাজি ফাটানোর কথা বলেছিল তাও খারিজ করে দিয়েছিল হাইকোর্ট। অপরদিকে পাহাড়ি উপজাতিদের জমি দখল বরদাস্ত করা হবে না বললেন বিজয় মালাকার। চেরাগির ভূতচূড়ায় ভূমির সীমানা নির্ধারণের সূচনা করলেন ডিসি।
রাতাবাড়ির চেরাগি বনাঞ্চলে উপজাতিদের জমির সীমানা নির্ধারণ কাজের সূচনা হলো সোমবার। এ উপলক্ষে এক সভাও হয়। সভায় বক্তব্য পেশ করতে গিয়ে রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার বলেন, পাহাড়িদের জমি কোনো অবস্থায় কাউকেই কবজা করতে দেওয়া হবে না। বনাঞ্চলের জমির মালিক শুধু পাহাড়ি উপজাতিরাই, কিন্তু তাদের জমি হড়প করা হচ্ছে, সেটা কোনোভাবে বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিধায়ক। তিনি আরও বলেন, জমির সীমা নির্ধারণ হওয়ার পর উপজাতিদের জমি কারা বেআইনিভাবে কবজা করে রেখেছে তা স্পষ্ট হয়ে যাবে। এরপর বন বিভাগ ও জেলা প্রশাসনকে যারা উপজাতিদের জমি হড়প করেছে তাদের উৎখাত করতে উচ্ছেদ অভিযান চালানো হবে। বিধায়ক বলেন, পাহাড়িরা গাছ কাটে না, কিন্তু কিছু মাফিয়া বন ধ্বংস করে সর্বনাশ ডেকে আনছে পরিবেশের। তিনি আরও বলেন, খাসি সম্প্রদায়ের লোকরা এখনো পর্যন্ত গাছ কেটে আসবাবপত্র তৈরি করা শেখেনি, তারা পান চাষের জন্য উল্টো গাছ লাগায়। অন্যান্য উপজাতিরাও খুবই সহিষ্ণু, কিন্তু আজ তারা অস্তিত্ব সংকটের মুখে পড়েছেন। রিয়াংদের কথা উল্লেখ করে বিজয় মালাকার বলেন, রাতাবাড়ির বনাঞ্চল থেকে রিয়াংদের উৎখাত করেছে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিরা। রিয়াংরা এখন সংখ্যায় খুবই কম রাতাবাড়িতে, যা খুবই দুঃখজনক ঘটনা। তিনি আরও বলেন, সরকার এখন উপজাতিদের কল্যাণে পৃথক মন্ত্রক করেছে রাজ্যে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বর্তমান রাজ্য সরকার উপজাতিদের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি প্রতিটি উপজাতি গ্রামে কমিউনিটি হল নির্মাণ করা হবে বলেও ঘোষণা করেন। সভায় জেলাশাসক খড়গেশ্বর ফেগু বলেন, 2009 সালে উপজাতিদের পাট্টা প্রদান করা হয়, কিন্তু ল্যান্ড ডিমার্কেশন করা হয়নি। সেই কাজের আজ আনুষ্ঠানিক সূচনা করা হলো। এছাড়া উপজাতিদের কল্যাণে তিনি সচেষ্ট রয়েছেন বলে উল্লেখ করেন। ডিএফও পি বসন্তন বলেন, ফরেস্ট রাইট অ্যাক্ট 2006 এর ধারা অনুযায়ী 2006 এর পরে যারাই বনভূমিতে বসবাস করছেন তাদের পাট্টা দেওয়া হবে না। এদিনের সভায় উপস্থিত ছিলেন প্রশাসনিক বিভিন্ন স্তরের কর্মীবৃন্দ। অপরদিকে হয় 26 নভেম্বরের মধ্যে সিদ্ধান্ত, নয় আরও জোরদার আন্দোলন, মোদি সরকারকে হুঁশিয়ারি টিকাইতের। চলতি মাসের 26 তারিখের মধ্যে কৃষি আইন নিয়ে একটা সিদ্ধান্তে আসুক কেন্দ্র। সোমবার এভাবেই হুঁশিয়ারি দিলেন কৃষক নেতা রাকেশ টিকাইত। প্রায় এক বছর ধরে চলা কৃষক আন্দোলনের অন্যতম আয়োজক সংগঠন ভারতীয় কৃষক ইউনিয়ন, সেই সংগঠনের প্রধান মুখ টিকাইত। তিনি বলেন, 26 নভেম্বর পর্যন্ত কেন্দ্রের কাছে সময় আছে, তার পরের দিন থেকেই দেশের গ্রাম থেকে কৃষকরা দিল্লি সীমান্তে জমায়েত করা শুরু করবে, আরও সংঘবদ্ধ করা হবে আন্দোলন। গাজীপুর সীমান্তের রাস্তা দিল্লি পুলিশ বন্ধ করেছে, সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে পাল্টা মন্তব্য আন্দোলনরত কৃষকদের। প্রায় এক বছর ধরে কৃষক আন্দোলনের অন্যতম আয়োজক সংস্থা সংযুক্ত কৃষক মোর্চা, সেই সংগঠন বৃহস্পতিবার বলেছে, কৃষকরা নয়, জাতিসড়ক নয় লাগুয়া রাস্তা দিল্লি পুলিশ বন্ধ করেছে, আমরা রাস্তা খুলে দেওয়ার পক্ষপাতি, কোর্টের নির্দেশ মেনে সরিয়ে ফেলেছি কয়েকটি তাঁবুও। এক কৃষকের অভিযোগ, দিল্লি পুলিশ আমাদের সঙ্গে নকশালদের মতো আচরণ করেছে, আমরা দিল্লি যাব না, তাও দেখুন কীভাবে রাস্তা বন্ধ করে রেখেছে, আমরা কোর্ট এবং সরকারের অভিযোগ শুনে ক্লান্ত। সুপ্রিম কোর্টের ধমকের পরেই দিল্লি সীমান্ত থেকে ব্যারিকেড সরানো শুরু করলো দিল্লি পুলিশ। গাজীপুর এবং টিকরি সীমান্তে বৃহস্পতিবার রাত থেকে এই উদ্যোগ শুরু হয়েছে। ট্রাফিক চলাচলে গতি বাড়াতে সরিয়ে দেওয়া হচ্ছে সব অস্থায়ী ব্যারিকেড, রাস্তা থেকে উপড়ে ফেলা হচ্ছে পেরেক এবং কাঁচ, এমনটাই দিল্লি পুলিশ সূত্রে খবর। দিল্লি পুলিশের ডিসিপি প্রিয়াঙ্কা কাশ্যপ বলেন, দিল্লি গাজীপুর সীমান্ত দিয়ে যানবাহনের গতি সচল রাখতে ব্যারিকেড সরিয়ে দেওয়া হচ্ছে। দিল্লি পুলিশের এক কর্তা বলেছেন, উপরমহল থেকে নির্দেশ পেয়ে ব্যারিকেড হটানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নিশ্চয় তারা আন্দোলনরত কৃষকদের সঙ্গে কথা বলেছেন। অপরদিকে রাজায় রাজায় লড়াই হয়, উলুখাগড়ার প্রাণ যায়, রাজীব প্রত্যাবর্তনে ক্ষুব্ধ কর্মীরা। শত্রুর শত্রু আমার মিত্র, কিংবা রাজায় রাজায় লড়াই হয়, উলুখাগড়ার প্রাণ যায়, বহুল ব্যবহারে জীর্ণ এমনই সব প্রবাদ বাক্য উঠে আসছে তৃণমূল কর্মীদের ঘরোয়া আলোচনায়। সৌজন্যে হাওড়ার রাজীব বন্দ্যোপাধ্যায়ের দল বদলের ঘটনা, নয় মাসের মাথায় ফের বিজেপি ছেড়ে তৃণমূলের নাম লিখিয়েছেন রাজীব। কলকাতা বা সে রাজ্যের কোনো স্থান নয়, তৃণমূলে ফিরেছেন ত্রিপুরা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, আর সেখানেই আপত্তি জানিয়ে একাধিক প্রশ্ন তুলছেন নিচুতলার কর্মীরা। তৃণমূলের নিচুতলার কর্মীরা মনে করিয়ে দিচ্ছেন, গত 23 অক্টোবর হরদহের সভা থেকে নেত্রীর কাছে কাতর আর্জি জানানোর কথা প্রকাশ্যে এনে
অভিষেক জানিয়েছিলেন গদ্দারদের আর দলে ঢুকাবেন না, দাবি করেছিলেন যারা ইতিমধ্যে দলে ঢুকেছেন তাদের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে। বর্ষা যুগাতে কর্মীদের উদ্দেশ্যে বলেছিলেন এবারের তৃণমূল আগের তৃণমূলের মধ্যে পার্থক্য আছে, আলাদা তৃণমূল এটা। কাকতলীয়ভাবে সাত দিনের ব্যবধানের আরেক শনিবার ত্রিপুরা সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা থেকেই নতুন করে তৃণমূলে আত্মপ্রকাশ ঘটেছে দল বদলু রাজীব বন্দ্যোপাধ্যায়ের। তারপরই কর্মীদের ঘরোয়া আলোচনায় উঠে আসছে ওই প্রবাদ। কর্মীরা বলছেন, তাহলে কি সবটাই আই ওয়াস, ভোটের কথা মাথায় রেখেই কি দলীয় কুন্দল সামলাতে তখন একথা বলেছিলেন নেতারা। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।